আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ইউকে বাংলা প্রেস ক্লাবে ইফতার পার্টির সভায় স্বচ্ছতা বজায় রেখে কাজ করার প্রত্যয় সংবাদকর্মীদের। কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপে ইফতার মাহফিল ও আলোচনা সভা। বাংলাদেশে গণতন্ত্র বিকাশের প্রত্যয়ে বাংলাদেশ ডেমোক্রেসি ফোরাম নামক সংগঠনের আত্মপ্রকাশ। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রিটেনের সংবাদকর্মীরা। পূর্ব লন্ডনের ইউকে বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও আলোচনায় বস্তুনিষ্ঠ সংবাদের উপর জোর দেন বক্তারা। নুরুজ্জামানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এম আর মুরাদ। ইউকে বাংলা প্রেস ক্লাবের ইফতার পার্টি ও আলোচনায় উঠে আসে সংবাদ প্রচার ও প্রকাশের স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়টি। একটি কমিউনিটিতে নিরপেক্ষ সংবাদের ভূমিকা তুলে ধরেন আলোচকরা। আশা করি আপনারা বাংলার সাংবাদিকতাকে শুধু লন্ডনে নয় গোটা ইউরোপে এমনভাবে প্রতিষ্ঠা দান করবেন যাতে বাংলা ও বাঙালির এবং বাংলার সাংবাদিকতার একটা গৌরব এবং একটা ঐতিহ্যপূর্ণ গৌরব এখানে তৈরি হয়। বাংলা সংবাদ মাধ্যমের ব্যাপক বিস্তৃতিতে সন্তোষ প্রকাশ করে একমাত্র ব্রিটিশ বাঙালি এমপি রুশনার আলী বলেন, প্রবাসে বাঙালিদের কার্যক্রম তুলে ধরতে গণমাধ্যমের কোনো বিকল্প নেই। I want to say a very big thank you to UK Bangla Press Club for making sure that the British Bangladeshi community and people across Europe and other parts of the world have access to news of what we do here in Britain and the contribution of the British Bangladeshi community in this country. গণমাধ্যম ব্রিটেনের বাঙালি কমিটির মুখপাত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য লন্ডনের বাংলাদেশ হাই কমিশনারের। এর মধ্য দিয়ে যা প্রমাণিত হয় সেটি হচ্ছে যে আমাদের কমিউনিটি কত ভাইব্রেন্ট, আমাদের কমিউনিটি কত বিচিত্র দিকে প্রসারিত, এবং তারও মধ্যে আমাদের মিডিয়া কত শক্তিশালী হয়ে এসছে, কত বিস্তার লাভ করেছে। প্রবাসে বাঙালি কমিউনিটির কল্যাণে ইউকে বাংলা প্রেস ক্লাব আরও বেশি কাজ করবে বলে জানান প্রেস ক্লাব আহ্বায়ক। কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণ যেটি আমরা লক্ষ্য করেছি, আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ইউকে বাংলা প্রেস ক্লাব কমিউনিটির কল্যাণে কাজ করছে এবং কমিউনিটিতে যারা কাজ করছেন রাজনীতিবিদ, সামাজিক নেতৃবৃন্দ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, তারাও আজকে এসেছেন এবং ইউকে বাংলা প্রেস ক্লাব ক্রমেই এগিয়ে যাচ্ছে। ব্রিটেনের মূলধারা রাজনৈতিক বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। লন্ডন থেকে এম ইয়ান মুরাদ, চ্যানেল আই। এদিকে ইউকে বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিলকে কেন্দ্র করে পূর্ব লন্ডনের রিজেন্স লেক ব্যাংকোয়েটিং হল প্রেস ক্লাব নেতৃবৃন্দ, সংবাদকর্মী, রাজনৈতিক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী সহ সুধীজনদের মিলন মেলায় পরিণত হয়। তারা এ সময় ইউকে বাংলা প্রেস ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা সহ প্রেস ক্লাব নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন। I want to extend my good wishes to the UK Bangla Press Association who've arranged this great event this evening, and also Ramadan Mubarak to all viewers. My very, very good wishes to UK Bangla Press Club, and this is a wonderful occasion. British Bangladesh Chamber of Commerce-er toraf theke UK Bangla Press Club ke obhinondon janai, ebong ami mone kori they are playing very vital role in our community. সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কমিউনিটি থেকে সবাই এসেছেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পলিটিশিয়ান এবং কমিউনিটি নেতৃবৃন্দ। ইটস এ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম আমাদের ইউকে বাংলা প্রেস ক্লাবের। ইউকে বাংলা প্রেস ক্লাবকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব ওনারা এতদিন যেভাবে কাজ করে এসছেন, সুনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ সংবাদ সবাইকে প্রচার করবেন। এনটিভির তরফ থেকে ওনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি তাদের উত্তরোত্তর কামনা করি এবং ইউকে বাংলা প্রেস ক্লাবের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ দিই। ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আজকে কমিউনিটির প্রত্যেক সেক্টরের সবাই যেভাবে আমরা সমবেত হয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে। টাউনলেস কাউন্সিলের পক্ষ থেকে, আমি মেয়র সাহেবের পক্ষ থেকে, আমাদের সকলের ক্যাবিনেটের পক্ষ থেকে ইউকে বাংলা প্রেস ক্লাবকে আমি
অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ আছে এই রমজানের দিনে। আমি ইউকে বাংলা প্রেস ক্লাব এবং বাংলা সংলাপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রেস ক্লাবের এই উইশ তো সবসময় হয়, বারো মাসই তো উইশ থাকে। আজকে এই একটা আনন্দের দিন মনে করি আমরা, এই রোজা রমজানের দিন, এটা মহৎ দিনে আমরা সবাই মিলে একসাথে ইফতার করতে পেরেছি, এটা বিরাট আনন্দের বিষয়। ইউকে বাংলা প্রেস ক্লাবকে অশেষ ধন্যবাদ। ইউকে বাংলা প্রেস ক্লাবের ইফতার মহফিলে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আজকে আসলে ইউকে বাংলা প্রেস ক্লাবের ইফতার মহফিল আছিল, আর ইনশাআল্লাহ ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ইভেন্ট। প্রেস ক্লাবের এই আজকের ইফতার পার্টি আসলে খুব আনন্দময়। It was so many people was here, over 300-400 people, and আজকে খুব ভালো হয়েছে যে আমরা সবাই নেটওয়ার্কিং করছি একসাথে। আর ইউকে প্রেস ক্লাবকে আমি কংগ্রেচুলেট, কনজারভেটিভের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করছেন আপনারা, এবং আমরা কনজারভেটিভের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোত্তম ওয়েল উইশিং আমরা করি। ইটস আ ভেরি গুড স্টেপ, আই বিলিভ দিস উইল হেল্প আস টু স্পেশালি আওয়ার কমিউনিটি মোর স্ট্রেংথেন অ্যান্ড স্ট্রেংথেন ইন ফিউচার। ইউকে বাংলা প্রেস ক্লাবকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আজকের এই আয়োজন করার জন্য, ইফতার পার্টি করার জন্য। ইউকে বাংলা প্রেস ক্লাব ইউকেতে যেভাবে বস্তুনিষ্ঠতার সাথে সাংবাদিকতা করিয়ে যাচ্ছে, তার জন্য তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আশা করি ইউকে বাংলা প্রেস ক্লাবের সাথে সবার সম্পৃক্ততা দিন দিন বাড়বে। আই এম ভেরি ভেরি হ্যাপি টু বি হিয়ার, ভেরি নাইস ইফতার এন্ড ইটস গুড টু সি দ্য অল পিপল। আজকে ইউকে বাংলা প্রেস ক্লাব ইফতার করার জন্য যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং অত্যন্ত সুন্দর অনুষ্ঠান করেছেন। টাওয়ার হ্যামলেস লেবার গ্রুপের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বহুজাতিক নাগরিকদের আবাসস্থল টাওয়ার হ্যামলেস কাউন্সিলের আগামী মেয়র নির্বাচনে লেবার দলীয় প্রার্থী জন বিক্সকে মেয়র হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। টাওয়ার হ্যামলেস লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং কাউন্সিলর আবদাল উল্লার পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন পপলার ও লাইম হাউস থেকে নির্বাচিত সাবেক মন্ত্রী জিম ফিচ প্যাট।